বাংলাদেশের প্রাণ শাকিব আল হাসান। শাকিবকে বলা হয় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তাই তো হাজারো ভক্ত অধীর অপেক্ষায় থাকেন কখন মাঠে নামবে প্রিয় তারকা। কিন্তু বিশ্বকাপের আগের জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে শাকিবের খেলা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। ফলে ভক্তদের কথা চিন্তা করে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে মুখ খুললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিস্তারিত আলোচনায় কয়েকদিন আগেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে খেলবেন না শাকিব। এ সময় তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে DPLA খেলবেন। এরপর শুরু হয় সাকিবের সমালোচনা। প্রশ্ন ওঠে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রেখে DPLA কেন খেলবেন সাকিব? যা কানে গেছে সাকিবেরও। তাই যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। সাকিব জানিয়েছেন, আমি জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না। আসলে কোচ বলেন জিম্বাবুয়ে সিরিজে দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচক বলেছে দুটো না, 3টি ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই, এটাই সিদ্ধান্ত হয়েছে। একই সাথে ফেসবুকের সমালোচনা নিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। তবে T20 বিশ্বকাপ নিয়ে সাকিব জানান, বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছে কিনা এটা বলাটা একটু মুশকিল। T20-তে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার। ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব। বলছি না ট্রফি জিততে পারবো কি পারবো না, তবে ভালো কিছু সম্ভাবনা আছে।